তাইনের যদি এরকম ঘটনা হইতো, তাইনের লোক থাকলে, তাইনের গ্রামের লোক থাকলে, তাহলে গ্রামের লোক নাই কেন? আর পার্টির লোক তারা, আমরা সবাই তো তাইনেরই ভালোবাসতাম, তাইনের বুদ্ধি ফাঁস করাইছি, তাহলে তাইনে ওখানে একলা একলা ভয়ান দিয়া লাগছে, আর আমরা গ্রামের সবাই আলাদা হয়ে গেছে, এটা কেমন হইলো? বিধায়ক যে মিথ্যা প্রচার সরাইছে, আমরা গ্রামের ভাষা নিয়ে লেগে সবাই সিপিএমের নামানোর পিছনে চক্রান্ত করে সিপিএম এর নাম আছে। তাহলে চন্দ্রমূলতে সিপিএম বলতে কিচ্ছু ছিল না। এমএলএ ছেলে যায় যায় কইছে যে তোমরা মিটিং মিছিল করো, 319টা ভোট কোথায় থেকে আসলো? তারা মাদকের কারণে 319টা ভোট। আচ্ছা, উনি এই কারণ, এই কাজটা কি কারণে করছে আপনারা বলতে পারবেন? ওই যে বললাম আমি, টিকিট পাইছে না, পাগল হয়ে গেছে গা, একদম মাথা পাগল হয়ে গেছে গা, বাইরে গেছে গা। কিশোরদা যাতে ফেল করে এ পরিকল্পনা নিছে, কিন্তু মানুষ কিশোর দাসকে ভালো ভাইয়া বিপুল জনসমর্থন লইয়া কিশোরদারে ভোট দিছে। বিজেপি আমার কিশোর দাস যেসম আইসে ত্রিপুরাতে আইসে, সুভাষ দাস দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেত, কিশোর বাবুরে দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেত, দেখতে পারে না কিশোর বাবুরে। এর দিয়ে আমি যে সুভাষ বাবুর গাড়ি চালাইছি, রান্না করতাম গেছি, রান্নার টাকাটা আইতো, আমি রান্নার টাকাটা হেবেডার ছেলের নামে ঢুকতো, দেয় টাকাটা ঢুকতো আমার অ্যাকাউন্টে, তারা মাস দুই তিন মাস আমার অ্যাকাউন্টের থেকে টাকা কাটতে নিচ্ছে, এরপরে তারা কেমনে কেমনে জানি আমার অ্যাকাউন্টের থেকে তার অ্যাকাউন্টে নিচে গা, রান্নার টাকাটা 7,000 টাকা করে ভাইতাম, এই টাকাটা নিচে গা। রান্না কি করতো? এই তো রান্না বাড়ি, ঘর মোছা, বাথরুম পরিষ্কার, এগুলো কাজ কি করতো? হ্যাঁ, এই কাজটি কে করতো? এই কাজটি একটা লোক দিয়ে করাইতো, এই কাজটি ওনাকে টাকা দেয়নি নাকি? না, আমাকে টাকা দিছে না। মানে বিধায়কের দুই ছেলে, তারা তাই তিনজনের টাইম না, তারা নিয়ে এসে স্বয়ং দাসের মারছে। তো মারার পরে মানে আমরা সবাই সবাই গ্রামের সবাই চারিদিকে বাড়িছি, বাড়ি আসে দেখি তারার বাড়িতে আমরা কেউ গেছে না, এদিকেই মাঠে যাওয়া হয়েছে, এদিকেই মাঠের ভিতরে হয়েছে, কিন্তু মাঠের সেদিকে আর কেউ যাওয়া হয়েছে না। যাওয়া ঘটনার পরে যে এখনই যে আমরা এই ভিডিওটা দেখছি যে মোবাইলে, কি ভিডিও দেখছেন আপনারা? সুভাষ দাসের খবর যে প্রচার করছে, আচ্ছা আচ্ছা, তাহলে এই মিথ্যা মানে যে বয়ম দিছে, এটি কিন্তু আমরা গ্রামবাসী কেউ জানে না, শুনে সেন কইছে বা ছেলেরা মাছি দিয়ে, এসব কিচ্ছুই হয়েছে না। বিধায়কের কাছে টাকা পাঠানো আছিলাম, টাকার দাম কিসের টাকা পাঠানো আছেন আপনি? আমি গাড়ি ভাড়ার টাকা পাঠানো, গাড়ি ভাড়া বলতে, গাড়ি ভাড়া বলতে আমি গাড়ি চালাইছি। কার গাড়ি চালাইছেন? সুভাষ বাবুর গাড়ি চালাইছিলাম। আমি গাড়ির টাকা খুঁজতাম, বিধায়কের গাড়ি চালাইছিলাম, বিধায়কের গাড়ি চালাইছিলাম 4 বছর 4 মাস। আচ্ছা, চালানোর পরে আমি গাড়ির টাকা পাঠানো আছিলাম তোমার। কত টাকা পাঠানো আছেন আপনি? 20,000 টাকা। 20,000 টাকা আজ না কাল, কাল না পরশু, করতে করতে আমার অনেকদিন লেট করে, আমার সংসার ধর্ম চালাইতে কষ্ট, বন্ধন চালাইতে কষ্ট, টাকার কথা খুঁজতাম গেছে, আর ছেলেরা আইয়া আমার ধাক্কা দিয়া ফালিয়া এই মাঠের মধ্যে। কে কে ফালাইছে আপনি? আমার সুব্রত ফালাইছে। সুব্রত কে হয়? সুব্রত বই সুভাষ বাবুর বড় ছেলে হয়। আচ্ছা, ঠিক আছে। দুইবার ফালিয়া সাইডে, আর আমার শার্টের কালারে দই দিয়া দুর্গা মণ্ডপের পিলার আলো। দুর্গা মণ্ডপটা কোন জায়গাতে আছে? দুর্গা মণ্ডপটার মানে উত্তর দিকে, মানে দুর্গা মণ্ডপটা কি সুভাষ দাসের বাড়িতে আছে? সুভাষ দাসের বাড়ির কাছে। আচ্ছা, ঠিক আছে। ওইখানে নিয়ে পিলার আলো লাগে নিয়ে আমার বাড়ি খাওয়াইছে, নিয়ে খাওয়ানোর পরে সুভাষ বাবুর ভাইয়ে ধরছে, সুভাষ বাবুর ছেলে ধরছে, ধইরা আমার টানাটানি করতে আছে। ঘটনা স্থলে যে কার্য হয়েছে এই মাঠে, তকরা দক্ষিণ মাঠে হের টাকা খুঁজে, এই টাকা খুঁজা লইয়া এই হেরে উল্টা তারা মাইরা, হ্যাঁ তারা ভাসিয়ে দিয়েছে। এরপরে সুভাষ দাসের পুতের বউ, হ্যাঁ কইছে যে আমি তোর অক্ষর কেছি তোর জড়িয়ে দিমু, এরপরে হেরে টাইম না লিয়ে যাইতে থাকা। এরপরে কে কইছে কথাটা? কে কইছে? এই অনামিকা, বিধায়কের ছেলের বউ, ছেলের বউ কইছে যে হেরে কেছে জড়িত করে দিবু। চন্দ্রমূলের মতো যত গ্রাম, গ্রাম আসে দিবে সব শেষ হয়ে যাবো গা। আমার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে আছে, দিল্লির বলে সেন্ট্রালে কি মৎস্য দপ্তর দিব, দপ্তরের বিচ্ছে খেয়ে লেব ফুড, তাহলে ফুডের চেয়ারম্যান, ভাতার চেয়ারম্যান, তাহলে শেষ করতেছে। ত্রিপুরাবাসী জানে, সবাই জানে, আমি চাই সবাই যাতে অগ্রিবদ্ধ হইয়া তাহলে কুকীর্তি ফার্স্ট যাতে হয়, সবার কাছে অনুরোধ রাখছে, তাহলে শেষ করেছে সন্তানপুরের। আপনাদের 5 বছর যে বিধায়ক ছিলেন, উনি
উনি কি আপনাদের জন্য কিছুই করেন নাই? একদম কাটামালি বানিয়েছে, এখানে চুরি সিসিটিভি করেছে, এখানে চুরি। আমাদের দলের কোনো দোষ নাই, দল খারাপ লোক অবস্থা দেয় না, দল ভালো, ভারতীয় জনতা পার্টি ভালো, তাহলে ব্যক্তি হিসেবে খারাপ। আসলে মনে হয় আমাদের দলের যে উপরে লিডার আছে তাদেরও জানা না, তাদের যে এত খারাপ চরিত্র সমাজের একটা কীট। আসলে বিধায়কের যে কথাটা পিবি নিউজ 24 এর যে বিবৃতি দিছে সম্পূর্ণরে মিথ্যা কথা, সাধানু গল্প। তাইনে এই গ্রাম দ্বারা নষ্ট করছে, পাঁচটা বছর শেষ করছে, তাইনে অত্যাচার করছে, তাইনে একটা কর্মীরে ভালোবাসতে না, তাইনে কইতে আছে যে সবার শেষ করে লাইব, এই গ্রামের শেষ করে লাইব। খুব দুর্নীতিমূলক কাজ মার্ডার করা হবে, সেই বিষয়টা আপনি আসলে এটা সম্পূর্ণরে মিথ্যা কথা। তাইনে দেখছে যে তানে যে নলসর কেন্দ্রে যে কুকীর্তি করছে, তানের কুকীর্তি এবং তানের দুই ছেলে দেবব্রত দাস আর সুব্রত দাস যে কুকীর্তি করছে, এই কুকীর্তি থেকে বাঁচানোর লেগে কুকীর্তি বলতে তানে দল বিরোধী কিছু কাজকর্ম করছে। তানের ছেলেরা যে অনেকেরে কইছে যে ভোট দিও না, সিপিএম এর ভোট দাও, এদিকে কাজ করছে এবং টাকা লুটপাট করছে এবং মেলাপট টেলাপট থেকে অনেক জায়গার থেকে টাকা আদায় করে আসছে, বাড়িতে আসছে না, এই ভয়ে কইতে আছে তাদের মার্ডার করবো। তাই একবার বলেছি পুরাটাই সাজানো গল্প ও বাঁচানোর জন্য, সেননি থেকে আইনি থেকে শুদ্ধ মিথ্যা কথা। ওর ছেলে গলাতে কোনো স্বর্ণের চেনই নেই, নক্ষত্রবাসী জানে, ত্রিপুরাবাসী জানে, চন্দ্রমুড়া মানুষ জানে, আপনি জিজ্ঞেস করবেন, কোনো চেন নাই, বাঁচানোর লাগিয়া সবাই দোষী করে তাদের ছেলে তাদের বাঁচানো লাগে। পুলিশ প্রশাসন থেকে আছে।